আসসালামু আলাইকুম সম্মানিত বাংলাদেশ টেলিকমের সকল প্রিয় গ্রাহক ভাইরা, আশা করছি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই সকলে জেনে গেছেন বাংলাদেশ টেলিকমের নতুন অ্যাপ চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে বাংলাদেশ টেলিকমের নতুন অ্যাপস লগ ইন করবেন ও ব্যবহার করবেন। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অথবা যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম নোটিস চ্যানেলে জয়েন আছেন সেখানে বাংলাদেশ টেলিকমের এপিকে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। বিকজ এটা একদম নতুন অ্যাপস, সেক্ষেত্রে প্লে স্টোরে এখনও পাবলিশ হয়নি, আরও কয়েকটা দিন সময় লাগবে। আপাতত আপনারা এখান থেকে কাজটা চালিয়ে নেবেন। তো আমি যে লিঙ্কটা দিছি, গুগল ড্রাইভ লিঙ্ক অথবা টেলিগ্রামে এপিকে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করার পরে জাস্ট অ্যাপটা ওপেন করবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনাদের মোবাইল নাম্বার চাইবে, মানে আপনাদের যেটা ইউজার নেম ছিল সেই ইউজার নেমটা অবশ্যই মোবাইল নাম্বার হতে হবে, তাহলে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। আর যাদের ইউজার নেমটা মোবাইল নাম্বার না, নাম দেওয়া আছে বা অন্য কিছু দেওয়া আছে, তারা এই অ্যাপটা এখন বর্তমানে লগ ইন করতে পারবেন না। তো দুশ্চিন্তা করার কোনো বিষয় না, আপনারা অবশ্যই আমাদের নোটিশ চ্যানেল থেকে বাংলাদেশ টেলিকম হেল্পলাইন যে টেলিগ্রাম আইডি আছে সেখানে মেসেজ করে আপনাদের নাম ছিল ইউজার নেম সেই নামটা পরিবর্তন করে মোবাইল নাম্বারটা আমাদের মাধ্যমে করে নিয়ে এখান থেকে অ্যাপটা ইজিলি ওপেন করে নেবেন। আর যাদের অলরেডি এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল তারা সুন্দর মতো এখানে ইউজার নেম দিয়ে দিবেন। আমি আমার ইউজার নেম মোবাইল নাম্বার যেটা ছিল সেটা দিয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করবেন। আমার আগের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, পুরোনো অ্যাপসে যেটা ব্যবহার করতাম সেইটাই এখানে দিয়ে দিলাম। তো আপনারাও দিয়ে দিবেন, দেওয়ার পর নিচে লেখা আছে লগ ইন, এখানে প্রেস করবেন। এরপর নিচে লেখা আছে টার্ন অন, এটা আপনারা অ্যালাউ করে দিবেন। গ্রান্ট অ্যাক্সেস, এটাও আপনারা অ্যালাউ করে দিবেন। এইখান থেকে ব্যালেন্স পারমিশন লেখা আছে ট্যাপ ফর ব্যালেন্স, এখানে প্রেস করে দিবেন। চারটা ব্যালেন্স শো করবে, আমার ব্যালেন্সে কোনো প্রকার টাকা নাই। ব্যালেন্সে টাকা অ্যাডের জন্য নিচে লেখা আছে অ্যাড ব্যালেন্স, এইখানে প্রেস করে দিবেন। এখানে চারটা ব্যালেন্স শো করবে, মেইন, ব্যাংক, ড্রাইভ, শপ। আমি যেহেতু ড্রাইভে টাকা অ্যাড করব, এখান থেকে ড্রাইভটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর নিচে লেখা আছে কনফার্ম, এখানে প্রেস করে দিব। চারটা পেমেন্টের মাধ্যমে আপনি টাকা এখানে অ্যাড করতে পারবেন, বিকাশ পার্সোনাল, রকেট পার্সোনাল, উপায় পার্সোনাল, নগদ এজেন্ট। আমি বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করব, জাস্ট বিকাশ পার্সোনাল এই অপশনে প্রেস করে দিলাম। এখান থেকে কত টাকা অ্যাড করবেন, আমি 500 অ্যামাউন্ট দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা মতো যত খুশি এখান থেকে অ্যাড করতে পারেন। নিচে লেখা আছে ইন্টার বিকাশ পার্সোনাল ট্রানজ্যাকশন আইডি, এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। তার আগে নিচে কিছু বিস্তারিত লেখা আছে, এগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। আর এইখানটাতে বিকাশ নাম্বার দেওয়া আছে লাস্টে 25, এই নাম্বারটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে দিনে যদি আপনি 10 বার বা 20 বার টাকা অ্যাড করেন, তারপরেও প্রতিবার এখান থেকে নাম্বার দেখে নাম্বারটা কপি করে নেবেন। এই নাম্বারটা বারবার ফলো করবেন না, যে কোনো সময় নাম্বার পরিবর্তন হবে, সেক্ষেত্রে যতবার টাকা অ্যাড করবেন ততবার এখানে নাম্বার দেখে এই নাম্বারটা কপি করবেন। আমি এই নাম্বারটা এখন পেলাম, এটা কপি করলাম, অন্য সময় অন্য নাম্বার আসতে পারে সেটা কপি করবেন। দেন আপনাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন, এখান থেকে সেন্ড মানি অপশনে প্রেস করে দিবেন, যে নাম্বারটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। অ্যামাউন্ট আমি দিলাম 500 টাকা, আমার পিনকোডটা দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে নেক্সট করে দিলাম। এখান থেকে যে ট্রানজ্যাকশন আছে সেটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের অ্যাপসে আমরা প্রবেশ করব, এই যে ট্রানজ্যাকশনটা এখানে পেস্ট করব। দেন নিচে লেখা আছে ভেরিফাই, জাস্ট আপনি এই অপশনে প্রেস করে দিবেন। আমি ভেরিফাইতে এই যে প্রেস করে দিলাম, দেখেন আমার একটা নোটিস চলে এসেছে যে আমি টাকাটা রিসিভ করছি। এই যে ট্যাপ ফর ব্যালেন্স, এখানে প্রেস করলাম, দেখেন আমার ড্রাইভে 500 টাকা যোগ হয়ে গেছে। এভাবেই মূলত আপনারা ব্যালেন্সের টাকাটা খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। এখন যদি আপনি রিচার্জ করতে চান তাহলে আপনাকে মেইন ব্যালেন্সে টাকা থাকতে হবে। তো মেইন ব্যালেন্সে টাকা যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে সেম কাজটাই করতে হবে। অ্যাড ব্যালেন্সে প্রেস করলাম, এখান থেকে মেইন সিলেক্ট করে দিলাম, কনফার্ম করলাম, বিকাশ থেকে অ্যাড করব, এখানে আমি সিম্পলি 90 টাকা দিলাম অ্যামাউন্ট, নেক্সট করলাম। এখানে ট্রানজ্যাকশন চাচ্ছে, আমি আবারও এই নাম্বারটা কপি করলাম, দেন এইখান থেকে আমি 100 টাকা সেন্ড মানি করে দিব, সরি 90 টাকা, আমি 90 যেহেতু অ্যামাউন্ট দিচ্ছিলাম। আমি আপনাদের দেখানোর স্বার্থে একটু ফাস্ট কাজ করলাম, কাজগুলো একই রকমই, ট্রানজ্যাকশন কপি করে এখান থেকে আমি
আবারও ভেরিফাইতে প্রেস করে দিলাম। দেখেন আমার টাকাটা কিন্তু এই যে মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে 90 টাকা, দেখুন মেইন ব্যালেন্সে শো করতেছে। এখান থেকে রিচার্জ করতে চাইলে নিচে লেখা আছে রিচার্জ, এই অপশনে প্রেস করে দিবেন। প্রথমে গেছে রিচার্জ, এখানে প্রেস করবেন, আপনি যেই নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। আমি আমার বাংলা লিংক নাম্বারে রিচার্জ করব, নাম্বারটা দিয়ে দিলাম। দেন 20 টাকা, সর্বনিম্ন 20 টাকা অ্যাড করা যায়, আমি 20 টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম। আমার যে পিনকোড আছে সেটা আমি দিয়ে নিচ্ছি। পিনকোড দেওয়ার পরে কনফার্মে প্রেস করে দিবেন, আপনার 20 টাকা কিন্তু রিচার্জ হয়ে যাবে। দেখেন আমার রিকোয়েস্ট সাকসেসফুল দিয়ে দিছে। বর্তমান রিচার্জটা সাকসেস হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে এটা দেখার জন্য আপনারা হিস্ট্রিতে প্রেস করবেন, রিচার্জ হিস্ট্রি, অল হিস্ট্রি। এ দেখেন আমার রিচার্জটা এখনও প্রসেসিং হয়ে আছে, এটা এখানে সাকসেসফুল লেখা চলে আসবে। দেন আমার 20 টাকা কিন্তু রিচার্জ চলে যাবে, নিচে যেমন লেখা আছে কমপ্লিট এমন কমপ্লিট হয়ে যাবে। সাকসেসফুলি 20 টাকা রিচার্জ আমার চলে এসেছে, আমি SMSটা চেক করে দেখিয়ে দিচ্ছি। 20 টাকা সাকসেসফুলি রিচার্জ চলে এসেছে আমার সিমে, আমি আই টপ আপ যে SMS সেটা দেখাই দিলাম। এরপর আমি অল হিস্ট্রিতে প্রেস করলাম, দেখেন কমপ্লিট 20 টাকা রিচার্জ। এভাবেই মূলত যে কোনো অপারেটরে আপনারা চাইলে রিচার্জও করতে পারবেন। এখন যদি ব্যালেন্সটা চেক করে দেখাই তাহলে কিন্তু আমার ব্যালেন্সে 70 টাকা দেখতে পারবেন মেইন ব্যালেন্সে, আর ড্রাইভ ব্যালেন্সে 500 টাকাই আছে। আপনারা যদি ড্রাইভ অফার দেখতে চান সেক্ষেত্রে নিচে লেখা আছে রিচার্জ, এখানে প্রেস করবেন। তারপরে 3 নম্বরে অপশন আছে ড্রাইভ, এখানে প্রেস করবেন। রবি, এয়ারটেল, বাংলালিংক সবগুলো অপারেটর শো করবে, আপনি যেই সিমে ড্রাইভ দেখতে চান সেই সিমের আইকনে প্রেস করে দিবেন, তাহলে আপনার অফারগুলো সব শো করবে। এখানে আমাদের কোনো অফার আপাতত আপডেট করা হয়নি সেক্ষেত্রে এখানে শো করবে না, যখন আমাদের অফারগুলো এখানে আমরা দিব তখন আপনারা চাইলে এগুলো দেখতে পারবেন। ছোটোখাটো বিষয়বস্তুগুলো আমি দেখালাম, এখন যদি আপনারা চান অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেক্ষেত্রে একদম বাম কোণাতে 3 ডট আইকন দেওয়া আছে, ওখানে প্রেস করে দিবেন। দেন নিচে চেঞ্জ পিন, চেঞ্জ পাসওয়ার্ড, এগুলো থেকে আপনাদের পাসওয়ার্ড পিন চেঞ্জ করতে পারবেন ইজিলি। সো আজকের ভিডিওটা এতটুকুই, যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। যদিও কোনো সমস্যা হয় অবশ্যই বাংলাদেশ টেলিকম হেল্পলাইনে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যা সমাধান দ্রুততম সময়ে করা হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।